Hello everyone, Assalamualaikum. Welcome back to my channel, Parts of My Life. Je jekhan theke amar video dekhchen, asha korchi shobai bhalo achen. Je alhamdulillah, amrao bhalo achi. Ajke ami chole eshechi khubi chotto ebong simple ekta video niye, ar seta hocche amader Italite mane amader elakar dike je jonata ache, ekhane kibhabe decoration ta koreche Christmas er jonno, shei decoration ta apni ami ajke dekhabo. Ar ei video te ami khubi ebar amader ekhane khubi simple bhabe sajano hoyeche, jar jonno temon kichu ami er moddhe dekhate parbo na, karon ekhane amader temon kichu nai. আর এখানে আমাদের এখানে কড়াকড়িভাবে লকডাউনের মতো অনেক কিছু বন্ধ করে দেওয়া হয়েছে, যার জন্য এক এলাকা থেকে অন্য এলাকায় যাইতে আমাদের খুবই কষ্ট হয় বা যাওয়া যায় না। গেলেই যেই পুলিশ আছে তারা কিন্তু কন্ট্রোল করে, যার জন্য আমি দূরে যেতে পারি নাই। আমার এলাকার মধ্যে যা আছে আমি সেগুলাই আপনাদের সাথে আজকে সিম্পলি প্রেজেন্ট করতেছি। আশা করতেছি আমার ভিডিও আজকে আপনাদের ভালো লাগবে। তা সবাই আমার সাথে পুরো ভিডিওতে জুড়ে থাকুন, খুবই ছোট্ট ভিডিও আর আশা করছি ভালো লাগবে আপনাদের। আমাদের জোনা থেকে মেইন সেন্টারে যাওয়ার জন্য একটু টাইম লাগে, তো রাতে আমাদের 10টার পরে বাইরে থাকা নিষেধ, তো আসতে আসতে হয়তো লেট হয়ে যাবে, যার জন্য আমার যাওয়াটা দূরে যাওয়াটা পসিবল ছিল না, কারণ যে কোনো সময় যে কোনো কিছু হতে পারে, যার জন্য আমি যাই নাই। আমার এইখানে যা আছে আমি এগুলো সিম্পলি আপনাদের সাথে প্রেজেন্ট করেছি। 2020 সাল প্রায় শেষের দিকে, আবার আসছে আরেকটা বছর। আরেকটা বছর আসার আগেই কিন্তু আমরা আরেকটা দুঃসংবাদ পেলাম, সেটা হচ্ছে ইংল্যান্ডে নতুন করে আবিষ্কৃত হয়েছে করোনা ভাইরাসের চাইতেও বেশি শক্তিশালী আরেকটা ভাইরাস। সেটা যদি আবার এটার প্রকোপ যদি আরও বেশি হয় তাহলে তো আবার আমাদের জীবনে দুর্বিষহ নেমে আসবে, যা কিনা আমরা ফেস করতে করতে কতটুকু যেতে পারি একমাত্র আল্লাহই জানে। আমি ইটালিতে আসার পরে এই প্রথম এতটা সাদামাটা একদম নর্মালি ক্রিসমাস পালন করছে ইটালিয়ানরা। আর আমরা তো ক্রিসমাস পালন করি না, তারপরে চারপাশে যে এরকম উৎসব অনুষ্ঠানের মতো গমগম করে সেটা কিন্তু শুনতে বা দেখতে খুবই ভালো লাগে। যেমন আমাদের ঈদের মতো এখানে সব কিছু, সবাই অনেক কেনাকাটা অনেক কিছু করতেছে যা দেখে ভালো লাগতেছে। বাট আগে যেরকম করোনা ভাইরাসের আগে যেরকম ছিল এখন কিন্তু আর সেরকম নাই, এখন পরিবর্তন হয়ে গেছে সারা বিশ্বে, এটা সবাই জানে। আমি কিছু কিছু ক্লিপ নিয়েছি আমাদের আমার চারিপাশে যা ছিল সেখান থেকে আমি কিছু ক্লিপ নিয়েছি। আর মেইন যেটা যে সামনে রাস্তার উপরে যেটা দিয়ে সাজানো হয়েছে সেটা তো আপনারা দেখতেই পাচ্ছেন। আমার ভিডিওতে আমি কিন্তু খুবই সিম্পলিভাবে আমার যা আছে সেটা আমি দেখাচ্ছি, এটা আপনার অন্য কোনো মাইন্ডে নেবেন না। আর হচ্ছে আপনারা দেখতে থাকুন, আশা করতেছি আপনাদেরও ভালো লাগবে। এখানে আমি একটু দেখতেছি হারিফাতিল যেগুলো আছে এগুলার কিছু অফার দিয়েছে, সেগুলো দেখছি যে আমার পছন্দ হয় কি না। 2020 সাল কিন্তু অনেকের জীবন থেকে অনেক কিছু কেড়ে নিয়েছে, আর অনেকে নিঃস্ব হয়ে গেছে, যা কিনা আমরা আমাদের চোখের অগোচরে অনেক কিছু আছে যা আমরা কিন্তু দেখতে পাই না। আমাদের চোখের সামনে যা দেখেছি সে ততটুকু থেকেই বোঝা যায় যে পৃথিবীতে কতটা ভয়াবহ পরিস্থিতি এখন। আমরা আশা করি যেন আমাদের 2021 সালটা যেন আমাদের ভালো যায়, এরকম 2020-এর মতো যেন না হয়। দেখতেই পাচ্ছেন আমার এখানে যে সাজানো হয়েছে সেগুলোই দেখাচ্ছি, এর আগে কিন্তু এখানে আরও সুন্দর করে সাজানো হতো। আর মেইন যে সেন্টার আছে ওইখানে আরও বেশি সুন্দর করে সাজায়, পুরো একদম বিয়া মানে পুরো এলাকাটা সুন্দর করে সাজানো হয়, অনেক উৎসব মুখর পরিবেশ থাকে। এবার তেমন একটা কিছুই নাই। তারপর ইটালিয়ানদের কেনাকাটা কিন্তু কমতি নেই, সবাই কেনাকাটা করছে যার যার মন অনুসারে, যার যার স্বার্থ মানে সামর্থ্য অনুসারে সবাই কেনাকাটা করছে। আর এখানে বিভিন্ন ধরনের অফারও দেওয়া হচ্ছে। যেহেতু বড়দিনটা হচ্ছে খ্রিস্টানদের সবচাইতে বড় উৎসব, এর জন্য কিন্তু ওরা চেষ্টা করে সব সময় মানে বড় করে এই অনুষ্ঠানগুলো পালন করার জন্য। বাট এবারে পরিস্থিতির কারণে কিন্তু এবার তেমন একটা বড় করা হচ্ছে না। আমি চারিদিকে যখন হাঁটতেছি এর ফাঁকে আমি এই দোকান শপটা দেখেছি, এই শপের কিছু ড্রেস আপনাদের সাথে শেয়ার করছি, দেখুন তো আপনাদের পছন্দ হয় কি না। এই ড্রেসটা বেশি সুন্দর, এটা হচ্ছে এদেশের যারা সবাই জানে যারা খ্রিস্টানদের বিয়ে অনুষ্ঠান হলে তারা কিন্তু বা এঙ্গেজমেন্ট হলে তারা এইসব ড্রেস পরে। তো আমি এর কিছুটা ক্লিপ আপনাদের সাথে শেয়ার করেছি, আপনারা দেখুন তো আপনাদের পছন্দ হয় কিনা। আর চারপাশে যে পরিবেশটা আছে সেটা শেয়ার করেছি, আমি আগেই বলেছি আমি দূরে যাই নাই।
এখানে কিন্তু প্রত্যেকটা ঘর মানে প্রত্যেকেই সবার নিজেদের মতো করে সাজিয়ে নেয়। এটা হচ্ছে এলাকা ভিত্তিক কমনের উপরে নির্ভর করে সাজানো হয়েছে। এই যে দেখতেই পাচ্ছেন এক একজনের বাড়িতে মানে তারা নিজেদের মতো করে তাদের বাড়িঘর সাজিয়ে নিয়েছে। আমি কিছুটা দেখাচ্ছি আপনাদের সাথে। তো আশা করছি আমার আজকের ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না, আর অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন আমার এই সিম্পল ভিডিওটা আপনাদের কেমন লেগেছে। আজকের মতো বিদায় নিতেছি, আবার দেখাবো আরেকটা ভিডিওতে। সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।